আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের আরও একটি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা তিনটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ দেওয়া থাকলে কিভাবে চতুর্ভুজ আঁকতে হয় সেটি দেখাবো। এখানে দেখো, তিনটি বাহুর দৈর্ঘ্য এ সমান 6 সেন্টিমিটার, বি সমান 5 সেন্টিমিটার, সি সমান 4 সেন্টিমিটার এবং এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ এক্স 80 ডিগ্রি, বি ও সি এর অন্তর্ভুক্ত কোণ ওয়াই কোণ সমান 70 ডিগ্রি দেওয়া আছে। এখানে 5.9 যে ছকটা দেখতে পাচ্ছ, অঙ্কনের বিবরণ এলোমেলোভাবে দেওয়া আছে প্রথম কলামে। দ্বিতীয় কলামে আমাদের অঙ্কনের বিবরণ সাজাতে হবে। তো আমি তোমাদের হাতে কলমে দেখিয়ে দিচ্ছি এবং আমি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এভাবে অঙ্কনের বিবরণগুলো লিখবো, তোমরা এভাবে সাজিয়ে নিবা। 1 নম্বরটা এখানে লিখবা, 2 নম্বরটা এখানে লিখবা, 3 নম্বরটা এখানে লিখবা, এভাবে নিচে নিচে লিখতে থাকবা, ঠিক আছে? তো চলো হাতে কলমে দেখিয়ে দেওয়া যাক। তো শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের এ সমান 6 সেন্টিমিটার দেওয়া ছিল, এটা তোমরা মেপে এখানে কেটে নেবা। বি সমান 5 সেন্টিমিটার ছিল, এটা স্কেলের সাহায্যে মেপা কেটে নেবা। সি হচ্ছে 4 সেন্টিমিটার দেওয়া ছিল, স্কেলের সাহায্যে এটা মেপে এটা কেটে নেবা। আর হচ্ছে আমাদের এক্স কোণ 80 ডিগ্রি দেওয়া ছিল, ওয়াই কোণ 70 ডিগ্রি দেওয়া ছিল। তো এই কোণ দুটো আমরা এখন অঙ্কন করব চাঁদার সাহায্যে। তো আমাদের এক্স কোণ হচ্ছে 80 ডিগ্রি। আচ্ছা, একটা দাগ দিয়ে নিলাম। নেওয়ার পর আমরা, এই তো দেখো, এখানে যদি তোমাদের ফুটো না থাকে তাহলে তোমরা এভাবে ধরে নিবা। নেওয়ার পর এই যে জিরো মিলাবা এদিকে, জিরো মিলানোর পর তোমরা এই যে 0, 10, তারপর 20, এখানে 30, 40, 50, 60, 70, 80, এইখানে দেখো, এখানে দাগটা দেখতে পাচ্ছ, এই সোজা এখানে একটা ডট দিয়ে নিবা। দেওয়ার পর এখান থেকে এখানে মিলিয়ে দিবা, স্কেল ছাড়াই মিলিয়ে দিচ্ছি। দেখো তো এইটা কিন্তু হচ্ছে 80 ডিগ্রি হয়ে গেল, এক্স সমান 80 ডিগ্রি। তো এখন আমাদের কি করতে হবে, আর কত ডিগ্রি, 70 ডিগ্রি আঁকতে হবে। তো সেম ভাবে একটা দাগ দিয়ে নেই। এটা আমরা এই পাশে অঙ্কন করব 70 ডিগ্রি। জিরোতে ধরবা, এখানে এই দাগটা জিরো বরাবর দিবা, 70 ডিগ্রি যেহেতু, তো এখান থেকে এই তো দেখো 70, ঠিক আছে? এই সোজা একটা ডট দিবা। আচ্ছা, আমরা এই সোজা দিয়ে দিলাম। এইটা হচ্ছে ওয়াই কোণ, যেটার মান হচ্ছে 70 ডিগ্রি। এখন আমাদের কি করতে হবে, যে কোনো রশ্মি নিতে হবে, যে কোনো রশ্মি নেওয়ার পর কাজ চালিয়ে যেতে হবে। দেখো এখানে খেয়াল করো, তোমরা এভাবে লিখে নিবা, 1 নম্বর প্রথম বক্সের মধ্যে লিখবা, যে কোনো রশ্মি বি থেকে বিসি সমান এ সমান 6 সেন্টিমিটার নেই। এটা হচ্ছে যে কোনো রশ্মি বি, এই বি থেকে বিসি সমান 6 সেন্টিমিটার কেটে নিতে হবে। তো এখান থেকে 6 সেন্টিমিটার কেটে নিতে পারবা, এই তো শূন্যতে বসানো হয়েছে, এইটা হচ্ছে 6 সেন্টিমিটার। আচ্ছা, এটা হচ্ছে বিসি, এটা পুরোটা হচ্ছে এ, মানে হচ্ছে 6 সেন্টিমিটার। এখন আমাদের যা হবে তা হচ্ছে 2 নম্বর, বি বিন্দুতে এক্স সমান 80 ডিগ্রি সমান করে সি বি এফ আঁকি, অর্থাৎ এই যে এই বিন্দুতে 80 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তো এখানে আমরা চাঁদার সাহায্যে এঁকে নিয়েছি, তো যে কোনো মাপ এরকম করে নিবা। নেওয়ার পর এইটা আমরা নড়াবো না, এইখানে কাটবো,
তারপর এই কোণের হচ্ছে ডিস্টেন্স, এই যে মাপটা দেখো, এখান থেকে এখানে কতটুকু সেটা একটু নিবা। নেওয়ার পর নড়ানো যাবে না, সেম ভাবে এখানে বসিয়ে এখানে কাটতে হবে, ঠিক আছে? এখন এটা যোগ করে দিতে হবে। তো এটা যোগ করে দিবা, পেন্সিলের সাহায্যেই যোগ করে দিবা, আমি কলম দিয়ে দেখাচ্ছি কারণ তোমাদের দেখতে সুবিধা হবে। তাহলে এখানে কি বলা ছিল, বিবিন্দুতে এক্স সমান 80 ডিগ্রি সমান করে সিবিএফ আঁকি, সিবিএফ, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এক্স সমান 80 ডিগ্রি, শুধু 80 ডিগ্রি লিখলেই চলবে। তারপর 3 নম্বর খেয়াল করো, সি বিন্দুতে ওয়াই সমান, অর্থাৎ ওয়াই কোণ সমান 70 ডিগ্রি সমান করে বিসিজি আঁকি, সি বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুতে আমাদের 70 ডিগ্রি কোণটা এখানে আঁকতে হবে। তো 70 ডিগ্রি কোণের মাপটা আমরা নিব, সেক্ষেত্রে দেখো এই মাপটা আমরা যে কোনো একটা মাপ নেব, এটার কিন্তু কোনো আমি যেটা নিচ্ছি সেটা কিন্তু কোনো ইয়ে নাই, বাধ্যবাধকতা নাই, যে কোনো একটা মাপ নিতে পারো। এখান থেকে নেওয়ার পর এটা এখানে বসাবা, বসিয়ে এরকম করে কাটবা। কাটার পর এই যে এইটা হচ্ছে মেইন জিনিস, এখান থেকে এতটুকু এই ডিস্টেন্সটা নিয়ে নেবা, দেখো এই ডিস্টেন্সটা আমি নিলাম। নেওয়ার পর এখানে বসাতে হবে, ঠিক আছে? এখানে বসিয়ে এখানে কাটতে হবে, ঠিক আছে? কাটার পর এখানে যে বিন্দুটা সৃষ্টি হয়েছে এইখান থেকে এইদিকে মিলিয়ে দিতে হবে। তো এটা একটু সতর্কতার সাথে মিলাতে হবে, এটা কম বেশি হলে কিন্তু কোণ কম বেশি হয়ে যাবে। এখানে কি বলা ছিল, এখানে বলা ছিল হচ্ছে বিসিজি কোণ আঁকি, বিসি এই হচ্ছে জি, এই পাশে জি দিলাম, বিসিজি। তো এখন আমাদের কি করতে হবে, 4 নম্বর দেখো, বিএফ থেকে বি সমান 5 সেন্টিমিটার সমান বিএ অংশ কেটে নিই, বিএফ থেকে 5 সেন্টিমিটার, এই তো দেখো বিএফ থেকে এইখানে 5 সেন্টিমিটার কাটতে হবে। তো 5 সেন্টিমিটার কেটে নেই, তোমরা চাইলে স্কেল দিয়েও করতে পারো, এই যে বি সমান 5 সেন্টিমিটারের কাটা আছে, এখান থেকে মেপেও আমি বসাতে পারি, এখান থেকে কেটে আমি এখানে বসালাম, এটা হচ্ছে বি, বিএ, বিএ অংশের কথা বলা আছে। তারপর আমরা সাজিয়ে নিয়েছি এভাবে, সিজি থেকে, সিজি, সিজি থেকে সি সমান 4 সেন্টিমিটার সমান সিডি অংশ কেটে নিই, সিডি, এটা 4 সেন্টিমিটার কাটতে হবে। এখানে দেখো 4 সেন্টিমিটার এখান থেকে কাটতে পারো, তোমরা স্কেল দিয়েও এখানে মেপে এখানে বসাতে পারো, সিডি, সি থেকে ডি, এটা ডি হবে, এটা হচ্ছে সি। এখন বলছে এডি যোগ করি, এটা কিন্তু সাজানোর পর এটা আমি এরকম করে নিয়েছি, এডি যোগ করি, এই তো এ থেকে ডি যোগ করতে হবে আমাদের, এডি যোগ করে দিবা, এডি যোগ করা হয়ে গেল। সুতরাং এবিসিডি চতুর্ভুজই হলো উদ্দিষ্ট চতুর্ভুজ, এ বি সি ডি এটাই হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ, আশা করি বুঝতে পেরেছো আমরা এটি কিভাবে তৈরি করলাম। এটা কিন্তু হচ্ছে 70 ডিগ্রি। তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে কাজটা রয়েছে সেটি নিয়ে হাজির হব, আর বইয়ের ছক পূরণ এভাবে করবা, প্রথমে এটা লিখবা, এভাবে সিরিয়ালি এগুলো লিখে দিবা।